বন্ধুরা, আরআরসি গ্রুপ ডিতে আপনাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেকশন শো করেছিল, অর্থাৎ আপনাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্ট হয়েছিল, তাদের জন্য একটা খুবই বড় সুখবর উঠে এসেছে এবং এটা পুরো অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছে যে আপনাদের কিন্তু আবারও একটা সুযোগ দেওয়া হবে। তো বন্ধুরা, সেই তথ্যই আজকে আমি আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে লাগুন এবং ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানটি। তো বন্ধুরা, আমি এখন আছি www.rrbpatna.gov.in এর অফিসিয়াল, রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। বন্ধুরা, এই ওয়েবসাইটে এখন এই নোটিফিকেশানটা প্রথম দেওয়া হয়েছে এবং বাকি ওয়েবসাইটগুলোতেও আপনারা একের পর এক পেয়ে যাবেন। তাহলে চলুন প্রথমে আপনারা এই ওয়েবসাইটে এসে সবার শেষে নিচের দিকে এই দেখুন, এখানে দেওয়া হয়েছে ইম্পর্ট্যান্ট নোটিস রিগার্ডিং রিজেকশন অফ অ্যাপ্লিকেশন। এইখানে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিজেরাও দেখে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমি এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি এই অফিসিয়াল নোটিফিকেশানের ওপরে। বন্ধুরা, এটাই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান। এখানে দেখে নিন, এখানে দেওয়া হয়েছে ইম্পর্ট্যান্ট নোটিস রিগার্ডিং রিজেকশন অফ অ্যাপ্লিকেশান। তাহলে বন্ধুরা, এখানে দেখে নিন, অল কমপ্লেন্টস রিসিভ রিগার্ডিং রিজেকশন অফ অ্যাপ্লিকেশনস অন গ্রাউন্ডস অফ ফটোগ্রাফস সিগনেচার এক্সেট্রা আর বিং এক্সামিনড। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কমপ্লেন্ট জমা পড়েছিল ইমেল এবং টুইটারের মাধ্যমে। এবং আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যারা আপনাদের যাদের যাদের অ্যাপ্লিকেশান রিজেকশন হয়েছে, আপনারা অবশ্যই টুইট করুন এবং ইমেল করুন। তাহলে যারা যারা আপনারা করেছেন এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই অ্যাপ্লিকেশান রিজেকশনের ব্যাপারে তারা কমপ্লেন্টস জানিয়েছে টুইটারে, তো তারই কিন্তু পরিপ্রেক্ষিতে এই নোটিশটা তারা দিয়েছে। দ্য ফাইনাল আউটকাম উইল বি ইন্টিমেটেড টু ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট ইন্ডিভিজুয়ালি থ্রু SMS অ্যান্ড ইমেল লেটেস্ট বাই 31st August 2019। অর্থাৎ কিন্তু আপনাদের যাদের আপনারা যারা যারা এই অ্যাপিলটা করেছিলেন এবং টুইট করেছিলেন, তাদের প্রত্যেকের কমপ্লেন্টস কিন্তু আলাদা করে খতিয়ে দেখা হবে এবং তাদেরকে প্রত্যেককে আলাদা করে SMS এবং ইমেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে পরবর্তী স্টেপ আপনাদেরকে কী করতে হবে। বলা হয়েছে, অল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড দ্যাট দে শুড কিপ ভিউইং দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ RRBs রেগুলারলি। অর্থাৎ আপনাদেরকে কিন্তু বলা হয়েছে RRB যে ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশান করেছেন, যে যে জোন থেকে অ্যাপ্লাই করে থাকুন না কেন, আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি সেই ওয়েবসাইটগুলো ভিজিট করুন, কারণ সেখানেই কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশান সেটা এডিট করার অপশান কিন্তু আপনারা সেই ওয়েবসাইটেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে এটা। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।